দর্শকদের মধ্যে অনেকেই ভেবেছিলেন চিত্রনায়িকা কোয়েল মল্লিক মা হতে যাচ্ছেন। মা হওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য চলচ্চিত্র থেকে দূরে আছেন। আবার অনেকেই ভাবছেন একটানা অনেক কাজ তো হলো, বিয়ের পর সংসার করার জন্য এতটুকু সময় পাননি। এখন হয়তো তিনি সংসার গোছাচ্ছেন, স্বামী নিষ্পল সিংহের সঙ্গে সময় কাটাচ্ছেন। আবার কারো মতে ভারতের বাংলা ছবির অঙ্গনে কিছুটা পরিবর্তন এসেছে। এই পরিবর্তনে হুট করে নিজেকে মানিয়ে নেওয়া সহজ ব্যাপার নয়। কারণ যাই হোক, কোয়েল মল্লিক ফিরছেন, 2 বছর পর আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, শিগগিরই তাকে পর্দায় দেখা যাবে। তার এবারে ছবি ছায়া ও ছবি, এখানে কোয়েলের অন্যরকম চরিত্র, অন্যরকম লুক। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবিতে আরও অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, চুনি গঙ্গোপাধ্যায়, বরুণ চন্দ, প্রিয়াঙ্কা সরকার ও ঋত্বিক। গত বুধবার ছবির লোগো উন্মুক্ত করা হলো, আর তাতে দারুণ এক্সাইটেড কোয়েল মল্লিক। নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন সেই ছবি। কোয়েল মল্লিক সর্বশেষ কাজ করেছেন 2015 সালে, জিতের সঙ্গে বেশ করেছি প্রেম করেছি ছবিতে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।